আসলে আমার সবই ভালো আছে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো মোবাইল বেস্ট না DSLR বেস্ট। মানে DSLR বেস্ট বলার কারণ বা মোবাইল বেস্ট বলার কারণ হলো আপনারা ভিডিও তৈরি করতে গেলে আপনাদের DSLR দিয়ে ভিডিও করবেন না মোবাইল দিয়ে ভিডিও করবেন, এবং কোনটা আপনাদের বেশি উপকারে আসবে এবং কোনটা দিয়ে আপনারা বেশি ভালো ভিডিও তৈরি করতে পারবেন। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আমরা প্রায় 2 থেকে 3 মাসের মতো ভিডিও আপলোড দিতে পারিনি, কিন্তু এখন থেকে আমরা সপ্তাহে 2টা ভিডিও আপলোড দেবো, এবং এই 2টা ভিডিও আপলোড দেবো যাতে আপনারা এখন থেকে আপনারা যারা ভিডিও দেখছেন বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার অলরেডি আছে তারা এখন থেকে কন্টিনিউ হতে পারবেন, যাতে আপনারা এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কন্টিনিউ হতে পারবেন। এখন থেকে আমরা সপ্তাহে 2টা করে ভিডিও অবশ্যই দেবো। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমার মতামতে আমি প্রথম যেটা বলবো মোবাইল, কারণ মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে গেলে বা মোবাইল দিয়ে কেন ভিডিও তৈরি করতে গেলে আমার মতে বেস্ট, কারণ যারা ইউটিউবে প্রথম অবস্থায় আসেন তারা কিন্তু DSLR কিনতে পারবে না, কারণ DSLR যে দাম আপনারা সেই দামে একটা কোনোভাবে সম্ভব না যে প্রথম অবস্থায় এসে আপনার DSLR কিনবে। তাই আমার মতে যারা নতুন ইউটিউবার বা যারা প্রথম ইউটিউবে আসতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে অ্যান্ড্রয়েড ফোন, এবং অ্যান্ড্রয়েড ফোন হলেই যে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তা না, কারণ অ্যান্ড্রয়েড ফোন ভিডিও তৈরি করার জন্য বেস্ট অপশন, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনাদের একটা ত্রিপডের দরকার। ত্রিপডের মাধ্যমে কী হবে, আপনারা সেখানে যে কোনো একটা জায়গায় এটাকে স্ট্যান্ড করে রেখে ভিডিও তৈরি করতে পারবেন। আর আপনারা যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সেজন্য সম্পূর্ণ একটি মোবাইল এবং ত্রিপডের মাধ্যমে। আপনারা যারা প্রথম ইউটিউবে আসতে যাচ্ছেন তারা অবশ্যই এইভাবে আর কি জার্নিটা শুরু করেন, তাহলে কী হবে আপনাদের অল্প খরচেই আপনারা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন। কারণ অল্প খরচ বলতে কি, আপনারা সামান্য যারা আর কি ইউটিউবে আসতে চাচ্ছেন তারা কিন্তু তাদের কাছে অলরেডি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এবং একটি ত্রিপড কিনলে আপনাদের আর বেশি কিছু লাগবে না। আর এখন যদি আপনারা চান মাইক্রোফোন কিনে বয়া এমন কিনতে পারেন, এবং বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে সেটা আপনারা ভিডিও শপ থেকে কিনতে পারেন, দালাস থেকে কিনতে পারেন, অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা কিনতে পারেন। এবং এখন হলো DSLR এর কোয়ালিটিটা হলো কি, DSLR আপনার ভিডিও কোয়ালিটিকে সুন্দর করে, এবং আপনার যে পাশের পেছনে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে একটু ব্লার করে এবং সেটাকে একটু ঘোড়া করে। এটা আপনি অ্যান্ড্রয়েড ফোনে সচরাচর করতে পারবেন না, কিন্তু এটা করতে পারবেন, কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোনে যে ভিডিওটা দেখবেন সেটা হলো আপনারা এখানে দেখবেন কিছু ঝিঝিরি অবস্থায় রয়েছে, কিন্তু DSLR আপনারা এটা দেখতে পারবেন না, কারণ DSLR সম্পূর্ণ ক্লিয়ার। আপনার পেছনে ব্লার বা পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে ঘোড়া করতে চান সেটা করতে পারেন, পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে যেটা আপনার ক্লিয়ার করতে চান সেটাও করতে পারবেন। এর মাধ্যমে কি হবে, আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, এবং আপনার ভিডিও কোয়ালিটিকে আপনি 4K করতে পারবেন, এবং এখন আপনার 2K আছে বা 180 করতে পারবেন বা 1080 করতে পারবেন, 360 করতে পারবেন, যেরকম কোয়ালিটি করতে চান আপনার DSLR মাধ্যমে করতে পারবেন। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের রেজুলেশন আপনাদের এখন মনে হয় 1088 পর্যন্ত দেওয়া আছে, এটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে বেসিক বা এটা হাইলিস্ট, বা এখন যেগুলো দামি ফোন সেগুলো দামি ফোনে আপনার কীরকম আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার যে ফোনটা সেটা হলো 188 পর্যন্ত আর কি রেজুলেশন নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। আমার ক্যামেরা কোয়ালিটি আমি বলছি না বেশি খারাপ, তারপর যা হচ্ছে তা আমার পক্ষে অনেক ভালো। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন সেটা একটু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি তৈরি করতে পারছি। এখন হলো অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা এবং অসুবিধা। অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা তো আমি অলরেডি বলে দিয়েছি, এখন অসুবিধাটা হলো কি, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আপনারা যে ভিডিওটা তৈরি করবেন সেটা অনেক সময় ঘোলা হয় বা লাইটিংয়ের সমস্যা হয়, এবং বিভিন্ন ধরনের নয়েজকে আর কি সে ক্যাপচার করে থাকে। এর জন্য আপনাদের এই DSLR মানে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু হলেও খারাপ হয়। আর অ্যান্ড্রয়েড ফোন বা DSLR যে অসুবিধা, DSLR অসুবিধা হলো কি, DSLR আপনারা সচরাচর কোনো ব্যতিক্রম অন্য কোনো জায়গায় নিতে পারবেন না, সেটাকে আপনারা নিতে গেলে আপনাদের বেসিক লেন্সের দরকার, এবং DSLR ক্যামেরা উবানোর জন্য একটা ব্যাগের দরকার, ট্রিপডের দরকার, মানে DSLR ক্যামেরা আপনারা যখন যখন তখন যেখানে সেখানে ভিডিও তৈরি করতে আপনাদের জন্য ওটা 10 থেকে 20 মিনিট বরাদ্দ সময় দরকার, কারণ সেটা করতে হবে, বিভিন্ন ধরনের কাজ করতে হবে, এই জন্য আপনারা এটাকে আপনারা বিশেষভাবে কোনোরকমভাবে এই জন্য সুবিধা পাবেন না। কিন্তু DSLR আর আপনারা নির্দিষ্ট একটি জায়গায় ভিডিও করবেন বা আপনারা ইউটিউবে যদি ইউটিউবার যদি হতে চান বা আপনার নির্দিষ্ট ঘরের ভিতরে আপনার ভিডিও তৈরি করতে পারেন, যার ফলে কী হবে আপনাদের এই ভিডিওটা আপনারা একদমই একবারে সেট আপ করে নিলেন, তাহলে কী হবে আপনাদের আর কোনো জায়গায় সেট আপ করতে হলো না। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আপনারা ধরেন যেখানে আপনি বেড়াতে গেলেন সেখানে যদি ভিডিও তৈরি করতে চান সেখানে শুধু পকেট থেকে মোবাইলটা বের করলে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনে অন্য কোনো ঝামেলা বা ব্যতিক্রম কোনো ঝামেলা ছাড়াই আপনারা ভিডিও তৈরি করতে পারবেন।
আর ডিএসএলআর সমস্যা আরেকটি বলি, সেটা হলো কি, আপনার ভিডিও তৈরি করলে সেটা ডিএসএলআর কিন্তু আপনি এডিট করতে পারবেন না, সেই ভিডিওটাকে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে বা কম্পিউটারে বা আর যে কোনো মাধ্যমে আপনাদের যে কোনো ভাবেই হোক আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে নিয়ে এডিট করতে হবে। কিন্তু এই এই ব্যতিক্রম ছাড়া আপনারা মোবাইলে কী করবেন, মোবাইলে ভিডিও শুট করতে পারবেন, মোবাইলে এডিট করতে পারবেন, মোবাইলে আপনারা ইউটিউব ভিডিওটা আপলোড দিতে পারবেন। এটা হলো মোবাইলের একটি নির্দিষ্ট বা একটা ভালো দিক। তাই আপনাদের মতামতে আপনাদের কোনটা বেস্ট হবে, যে আমার মতে আমি যেটা বলেছি যে অ্যান্ড্রয়েড ফোনটা আপনাদের প্রথম অবস্থায় বেস্ট। আপনারা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন, পরে আপনারা সুন্দরভাবে আপনাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারবেন। যে আপনারা আপনাদের মতামত কোনটা বেস্ট সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার বেস্ট হিসেবে আমি বলে দিলাম যে অ্যান্ড্রয়েড ফোনটা আপনাদের সবচেয়ে বেস্ট হবে, কারণ অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা কিন্তু এখন কম না। অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা আপনি ডিএসএলআরকে টক্কর দেওয়ার মতো ও এসে গেছে, এবং ডিএসএলআরকে টক্কর অলরেডি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেলেছে। তাই অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ এরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস